শুধু স্বামী স্ত্রী একা একা বিবাহ বার্ষিকী পালন করতে পারবে কিনা, স্বামী স্ত্রী একা একা বিবাহ বার্ষিকী পালন করতে পারবে কিনা, তার মানে বাসার ভেতরে স্বামী স্ত্রী দুইজন হঠাৎ করে মনে হলো আরে আজকের দিনে না আমরা দুজন ফাঁসছিলাম, দুজন ফাঁসছিলাম আজকের দিনে, একজন আরেকজনের গলা রশি ফালাইছিলাম এই দিনে, এটা স্মরণ হলো এই দিনে আপনাদের দুজনের মধ্যকার বৈবাহিক সম্পর্ক হয়েছে, স্মরণ হওয়ার কারণে এটা একটা বিশেষ ফিলিংস কাজ করলো, আলোচনা করলেন, নিজেদের ঘরোয়া কোনো কিছু হলো, কোনো আনুষ্ঠানিকতা যেটাকে বলা যায় সেটা নয়, এতে কোনো দোষের কিছু নাই, কিন্তু মনে রাখবেন যে কালচারগুলো ভিন্ন ধর্মাবলম্বীদের থেকে এসেছে, ইহুদি নাসরাদের থেকে এসেছে, একজন মুসলমান সেগুলোকে অনুসরণ করবে, অতএব এটাকে আনুষ্ঠানিকতা দেওয়া, আনুষ্ঠানিকতা রূপ দেওয়া, ঘটা করা এই কাজ সুন্নাত নয়, বরং এটি মুসলমানদের কোনো কালচার নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাত্তাবি আন-নাসুলানা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে যারা চলে গেছে একটা সময় আসবে তোমরা তাদের অনুসরণ করবে, তারা যা করবে তোমরা তাও করবে। বলা হলো ইয়া রাসূলুল্লাহ কাদের কথা আপনি বলছেন, ইহুদিদের কথা নাসারাদের কথা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের ছাড়া আর কার কথা বলবো, ইহুদিদের কথাই বলা হয়েছে। এই জন্য ভাইরা আমার এই বিবাহ বার্ষিকী বা এই জাতীয় যত আনুষ্ঠানিকতা আছে এগুলা বিজাতীয়দের অন্ধ অনুকরণ থেকে হয়, আল্লাহ তাআলা আমাদেরকে যে কালচার দিয়েছেন সেটাই আমাদের জন্য যথেষ্ট ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, ওই যে বললাম স্বামী স্ত্রী একান্ত দুজনে একজন আরেকজনের সাথে আলাপ হলো, স্মরণ হলো, কোনো ফিলিংস কাজ করলো তাদের মধ্যে একান্ত ঘরোয়াভাবে, আনুষ্ঠানিকতার তেমন কিছু থাকলো না, ঘটার কিছু থাকলো না, তো এটুকু জায়েজ হতে পারে, মুবাহ হতে পারে শর্ত সাপেক্ষে। অনেক মহিলার মুখে পশম গজায়, দাড়ি হয়, এগুলো কাটলে গুনাহ হবে কি না? অনেক মহিলা আছে যাদের হরমোনজনিত সমস্যার কারণে মুখে দাড়ি গজায়, অনেকের দু চারটা গজায়, অনেকের আরও বেশিও গজায়, তো যদি অনেক বেশি দাড়ি গজায় সেই দাড়ি কাটাতে তো অসুবিধা নাই, বরং অনেক ফকিরদের মতে, অনেক ফোকায়করার মতে এগুলো কাটা বরং ওয়াজিব, আবশ্যক, কারণ এগুলো না কাটলে পুরুষের মতো দেখাবে, এবং পুরুষের মতো দেখানোটা এটা তার জন্য নানান দিক থেকে শরীয়ত দৃষ্টিকোণ থেকেই উচিত নয়, সেভাবে থাকা উচিত নয়, সেই জায়গা থেকে এগুলো কেটে ফেলবে। আর যদি এমনি দাড়ি ছাড়া অন্যান্য পশম হয়, অতিরিক্ত পশম হয় অনেক লোকের আছে, সেটা যদি রোগের মতো অর্থাৎ এটা এক অসুস্থতা হরমোনজনিত কারণে হয় তাহলে ট্রিটমেন্টের অংশ হিসাবে সেগুলো তোলাতেও অসুবিধা নাই। এরপরে প্রশ্ন হলো আমি নামাজ পড়ি, বেশি বেশি পাপ কাজও করি, কি করলে সব সময় পাপ থেকে মুক্ত থাকতে পারবো, জানালে উপকৃত হবো। ভাই, কোনো যুবক বা কোনো মানুষ সালাত আদায় করেন পাশাপাশি অনেক পাপ হয়ে যায় তার দ্বারা, এই যে একটা অনুভূতি যে আমার দ্বারা অনেক পাপ হয়ে যাচ্ছে, এটা অ্যাপ্রিসিয়েট যোগ্য একটা অনুভূতি, এই অনুভূতির কারণে তাকে বিশেষভাবে সুক্রিয়া জানানো উচিত, যে তার ভিতরে এই ফিলিংস আসছে যে আমি অনেক পাপের সাথে জড়িত, কিভাবে আমি বাঁচার চেষ্টা করবো। আলহামদুলিল্লাহ, আমরা সেই যুবক ভাইকে বলতে চাই যে, বা এরকম যে কারো হোক, যুবক হোক, অন্য কোনো বয়সের মানুষ হোক, যদি সালাতের পাশাপাশি অন্যান্য পাপাচারে আপনি লিপ্ত হন, ছুটতে না পারেন, তাহলে প্রথম কাজ হবে আপনি সালাতের প্রতি আরও বিশেষ করে মনোযোগ দেন, এবং সালাতকে আপনি সঠিকভাবে আদায় করছেন কিনা ত্রুটি কোটা কোটা আছে বের করেন। এক নম্বর, খুব ধীরে ধীরে সময় নিয়ে সালাত আদায় করেন, খুব সময় নিয়ে, চার রাকাত সালাত কমপক্ষে 10 মিনিট ধরে যদি পড়তে পারেন, দুই রাকাত সালাত আদায় করতে যদি 5টা মিনিট সময় বরাদ্দ দিতে পারেন, আস্তে আস্তে রুকু করেন, আস্তে আস্তে সিজদা করেন, লম্বা সময় নেন, সালাতের কোয়ালিটি বাড়বে, সালাতের মান বাড়বে। এরপরে মনোযোগের সাথে সালাত আদায় করবেন, মহব্বতের সাথে তাসবিহ পড়বেন রুকুতে সিজদাতে, এবং যা পড়বেন বুঝে পড়ার চেষ্টা করবেন, নিজের সাথে লড়াই করে হলেও মনোযোগ ধরে রাখার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ দেখবেন এই সালাত আপনাকে পাপাচার থেকে সরায় আনবে। কারণ আল্লাহ বলেছেন ইন্না সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত মানুষকে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে। এক নাম্বার, দুই, পাপের কাজ থেকে বাঁচার জন্য সবসময় রাখতে হবে পাপের পরিবেশ থেকে বাঁচতে হবে, পরিবেশ, যেই জায়গায় যেই পরিবেশে গেলে, একজনে ফেসবুকে গেলে আর চোখের গুণা থেকে বাঁচতে পারে না, তাহলে সে ফেসবুক ডিঅ্যাক্টিভ করে ফেলবে, একজনে ইউটিউবে গেলে ওয়াজ শুনতে শুনতে পরে কোথায় কোথায় যায় আওয়াজের ভিতর ঢুকে যায় সে, তাহলে সে ওইখানে যাবেই না, ওই অ্যাপই ফেলে দিবে, দরকার নেই আমার অনলাইনে ওয়াজ শোনার, ইউটিউবে ওয়াজ শোনার, যে ওয়াজ থেকে আমি আওয়াজে যাইয়া আরও অন্যান্য জগতে চলে যেতে হয়, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না, যার ভিতরে আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা নাই সে এসব জায়গায় যাবে না, কারণ যে এসে সওয়াব করতে গিয়ে আরও কি করবে, গুনাহ করবে, গুনাহের পরিবেশ থেকে সরে আসলে গুনাহ থেকে পাপ থেকে বাঁচা সহজ হয়। আল্লাহ এই জন্য বলেছেন লা তাকরাবুজ জিনা ওয়ালা তাকরাবুজ জিনা, জেনার কাছেও যেও না, কারণ আল্লাহ জানেন জেনার কাছে গেলে জেনা থেকে বাঁচতে ফিরে আসতে পারবে না, এই জন্য আগে থেকে বাদ দিতে হয়, গুনার পরিবেশ থেকে সরে আসবেন। নাম্বার তিন, পাপাচার থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে পানা চাইতে হয়, যখন মনটা নরম হবে একটু চোখের পানি ফেলে কেঁদে দেন, আল্লাহ আমি তো পারি না,
আমি তো আর পারছি না, আমি বহু চেষ্টা করি কিন্তু শয়তানের সাথে পেরে উঠি না। কই দেন, জলদি দেন, হোক ঠান্ডা সমস্যা নেই ভাইরা আমার। তো যেটা বলছিলাম, গুনাহ এবং পাপ থেকে বাঁচার জন্য তিন নম্বর কাজ হলো ভাই, বেশি বেশি করে দোয়া করবেন, দোয়া। হ্যাঁ, চার নম্বর কাজ হলো বেশি বেশি করে দোয়া করবেন, যত বেশি আল্লাহর কাছে গুনাহ পাপ থেকে মাফ পাওয়ার জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা হেফাজত করবেন। এবং পাঁচ নম্বর কাজ হলো নেককারদের সান্নিধ্যে থাকবেন। তাহলে আবারও পাঁচটা পয়েন্ট বলতেছি, পাঁচ ওয়াক্ত সালাতকে যত সুন্দর করে আরও বেশি সময় নিয়ে আরও মনোযোগের সাথে আরও মহব্বতের সাথে অর্থ বুঝে বুঝে আদায় করবেন, গুনাহ থেকে বাঁচা সহজ হবে, গুনাহের পরিবেশ থেকে সরে আসবেন, গুনাহের উপকরণগুলো থেকে নিজেকে সরায় নিয়ে আসবেন। আর নাম্বার তিন, আল্লাহর কাছে বেশি বেশি কী করবেন, দোয়া করবেন আল্লাহ যেন হেফাজত করে, এবং নেককারদের সোহবত এবং সান্নিধ্যে থাকবেন বেশি বেশি, ইনশাআল্লাহ গুনাহ থেকে বাঁচা সহজ হবে। আমার দাদার বয়স 75-এর উপরে, সে আমার জানা মতে কখনো নামাজ কামায় দেয় নাই, হজও করেছে, তাবলিগেও গেছে, এখন সে নামাজ পড়ে না 2 বছর যাবত। আমরা যদি নামাজ পড়তে বলি, সে বলে 80 বছর হলে নামাজ পড়তে হয় না। এখন আমাদের করণীয় কি? 80 বছর হলে এরপরে নামাজ মাফ, এরকম কোনো কথা কোরআন হাদিসে কোথাও বলা হয় না। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত করো কতক্ষণ পর্যন্ত, যতদিন পর্যন্ত তোমার মত না আসে, ইয়াকিন মানে মত, তোমার মৃত্যু আসার আগ পর্যন্ত তুমি ইবাদত করতে থাকো, ইবাদত করতে থাকো। তাহলে বয়স 80 না 70 না 60 না 90 এটা দেখার বিষয় না, বিষয় হলো যতদিন তার প্রাণ আছে ততদিন, যতদিন তার সেন্স আছে, হুঁশ আছে, তাকে সলাত আদায় করতে হবে। ভাইরা আমার, আমাদের প্রাণের নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ মুহূর্তের সালাত কি ছিল, তিনি সালাতের জন্য তার রুম থেকে উঠে, আপনারা যারা মদিনায় গেছেন মসজিদে নববীতে জানেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর যেখানে সেটাই তার বাসা ছিল, আর সেখান থেকে তার মিম্বর, এখান থেকে আপনাদের মঞ্চের শেষ মাথা পর্যন্ত এত দূরও হবে না, আরও কাছে হবে, এতটুক জায়গা তিনি পায়ে হেঁটে যে যাওয়ার মতো শক্তি ছিল না। তখন তিনি সালাতের সময় দুজনকে ডাকলেন, একজন ছিলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের দুইজনের কাঁধে দুই হাত দিয়ে শরীরের সমস্ত ভার তাদের উপর ছেড়ে দিয়ে পাঁওটাকে মাটির সাথে টানতে টানতে ছেঁচড়াতে ছেঁচড়াতে এসে মিম্বরের কাছে চলে আসলেন। এসে দাঁড়িয়ে সালাত আদায় করার ক্ষমতা ছিল না, ইমামতি করার মতো অবস্থা ছিল না, ইশারা দিলেন অবক্ষর যেন ইমামতি করে, অবক্ষরের দিল্লা তারা ইমামতি করলেন, তিনি পিছনে বসে বসে মুক্তাদি হয়ে সালাত আদায় করলেন। নবীজি যদি আল্লাহর নবী হয়ে জীবনের শেষ মুহূর্তে এইভাবে এত কষ্ট করে টেনে টেনে বাসায় পড়তে পারতেন অসুস্থ মানুষ, কিন্তু না, পাঁওকে মাটির সাথে টানতে টানতে দুজনের ঘাড়ে ভর করে করে তারপরে মসজিদে গিয়ে সালাত আদায় করেছেন। যারা বলছেন যে না আমার আর সালাত আদায় করা লাগবে না, বা সালাত আদায়ের পরে যাদের গাফলতি আছে শক্তি সবল থাকা সত্ত্বেও, তারা কিয়ামতের দিন আল্লাহর কাছে কি জবাবদিহি করবেন? পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবো তো ইনশাআল্লাহ। অতএব 80 বছর বয়স হয়ে গেলে আর সালাত আদায় করতে হয় না, এটা ভিত্তিহীন কথা। এমন কোনো বয়স নাই যে বয়সে চলে গেলে শরীয়ত কি হয়ে যায়, মাফ হয়ে যায়। হ্যাঁ, একজন মানুষ অক্ষম হয়ে গেছে, সেটা 60 বছরও যদি হয়, তার সেন্স নাই, আইসিইউতে আছেন, কোনো হুঁশদিস নাই, তিনি কীভাবে সালাত আদায় করবেন? তার জন্য শরীয়তে সালাত মাফ, এই অবস্থা তার মত হয়ে গেছে, সেন্সার আসে নাই, অতএব তার গুনাহ হবে না ইনশাআল্লাহ। ইসলামে বিয়ে ফরজ, শারীরিক অসুস্থতা থাকলে বিয়ে না করে কি? আপনি তাকে ইমামতি করতে বলছেন, আমার আব্বা নরম দিলের মানুষ, নরম দিলের মানুষ, তিনি আপনার সাথে সামনে ইমামতি করবে, আপনার সামনে তিনি দাঁড়িয়ে সালাত আদায় করবেন সবার সামনে, এই হিম্মত তার নাই, তিনি খুব নরম কোমল হৃদয়ের মানুষ, তো এই জন্য ইমামতি রসুলামই করছেন। কিন্তু রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অফার করছেন, ইশারা করছেন কাকে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ইসলামে বিয়ে ফরজ, শারীরিক অসুস্থতা থাকলে বিয়ে না করে কি বেহেশতে যাওয়া যাবে? বিয়ে ফরজ আপনারা কে বলেছে?
বিয়ে তো সাধারণ অবস্থায় ফরজ না, স্বাভাবিক অবস্থায় বিয়ে করা সুন্নাহ। অর্থাৎ একটা মানুষ বিয়ে না করলে গুনাহে লিপ্ত হবে না, এরকম কনফিডেন্ট বা আত্মবিশ্বাস তার নিজের উপরে নিজের আছে। এই অবস্থায় তার জন্য বিয়ে করা ফরজ না, এই অবস্থায় বিয়ে করা হলো সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন-নিকাহু মিন সুন্নতি, বিবাহ আমার সুন্নার অন্তর্ভুক্ত। তবে যদি কেউ বিয়ে না করলে সে জিনা থেকে বাঁচতে পারবে না, আবার এদিকে বিয়ে করার মতো শারীরিক এবং আর্থিক সক্ষমতাও তার আছে, এই ব্যক্তির উপরে বিয়ে আবশ্যক, তার জন্য বিয়েও জরুরি। তো এখন স্বাভাবিক অবস্থায় বিয়ে তো ফরজ না, সুন্নাহ। কিন্তু কোনো মানুষ অসুস্থ, শারীরিকভাবে অক্ষম, তাহলে তার উপরে বিয়ে কি না ফরজ না। এখন অক্ষমতাটা আবার মুশকিল হলো, অনেকের অসুস্থতার রোগ আছে, অনেক যুবক আছে আজকাল যে অসুস্থতার রোগে রোগী, যে তার নিজের বিয়ের ব্যাপারে কনফিডেন্ট নাই, তার মধ্যে ভয় আতঙ্ক আছে, এগুলো অহেতুক ভয় অনেক সময় থাকে। তো এই বিষয়গুলো প্রত্যেকে যার যারটা তাকে আইডেন্টিফাই করে বের করতে হবে। কিন্তু যদি এমন হয় যে না, আমার স্ত্রীর প্রয়োজন পূরণ করার মতো বা তার হক আদায় করার মতো শারীরিক সক্ষমতা টোটালি নাই, এরকম কারো যদি মনে হয়, তাহলে সে ব্যক্তির জন্য বিয়ের বরং জায়েজই নাই, কারণ তিনি বিয়ে করে একজন মেয়ের কি করবেন, হক নষ্ট করবেন। এরপর প্রশ্ন হলো, আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, মাঝে মধ্যে খারাপ চিন্তা চলে আসে, তখন কি করতে হবে? আপনি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার পরও মনের ভিতরে খারাপ চিন্তা আসতে পারে। মনের ভিতরে খারাপ চিন্তা আসাটা অস্বাভাবিক না, কিন্তু ইচ্ছাকৃত খারাপ চিন্তা করা অথবা খারাপ চিন্তাকে ধরে রাখা, এটা হলো দোষের, এটা হলো ত্রুটির বিধায় আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে যে আল্লাহ আমার অন্তরের সমস্ত ওয়াসওয়াসা এবং খারাপ চিন্তাগুলোকে আপনার ভয় দিয়ে পরিপূর্ণ করে দিন। এবং বিশেষ করে যখন ওয়াসওয়াসা আসবে, আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসবে, বাম দিকে থুতু ফেলবেন। থুতু বলতে প্রতীকী থুতু ফেলা, গালবর্তি করে থুতু ফেলানোর উদ্দেশ্য না, যে শুয়ে রাগা যে পরিমাণ পানি পড়ে ওইভাবে থুতু করা জাস্ট, এবং আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বা আউযুবিল্লাহ এটা পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচান। আরেকটা দোয়া হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, সেটা হলো আমানতু বিল্লাহি ওয়া রাসূলি, আমি আল্লাহর প্রতি আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনলাম, আমানতু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর প্রতি ঈমান আনলে আনছি বললে শয়তান ওয়াসওয়াসা থেকে মন্ত্রণা দেওয়া থেকে সে আপনাকে দূরে সরে যাবে। আমার শিক্ষা যতটুকু তা দিয়ে আমি বাসায় বাচ্চাদের কোরআন শিক্ষা দেই, কয়েকজন হাদিয়া দেয়, আমার নেওয়া জায়েজ হবে কিনা? বিভিন্ন হাদিসে কোরআন শিক্ষা দিয়ে সরাসরি হাদিয়া গ্রহণ করার ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে। একজন একটা ধনুক বা তীর নিয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকেও ভৎসনা করেছেন এবং সেই ব্যাপারেও নিষেধাজ্ঞা আরোপ করেছেন। কিন্তু পরবর্তীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরও অনেকগুলো হাদিস, সাহাবায়ে কেরামের আমালের আলোকে দিনের এই সমস্ত কাজ যেগুলোর উপরে দিনের বাকা নির্ভর করে, যেগুলোতে মানুষের হাবসে অক্ত হয় বা সময় নিবেদন করতে হয়, এবং এটাতে ডেডিকেটেড লোক না থাকলে আল্লাহর দিন দুনিয়াতে টিকে থাকাটা কঠিন হবে, এই বিষয়গুলোর মধ্যে থেকে একটা হলো দিনের শিক্ষা দান করা। এটার জন্য কোনো লোক যদি টাকা গ্রহণ করে, পারিশ্রমিক নেয়, সেটাকে পৃথিবীর প্রায় সমস্ত ওলামায়ে কেরামই জায়েজ বলেন, এটাকে নাজায়েজ কোনো ওলামায়ে কেরাম বলেন না, এবং সেটি অনেকগুলো হাদিসের আলোকে এবং আয়াতের আলোকে। আমার স্বামী পরকীয়া লিপ্ত, নামাজ পড়ে না, আমি কিছু বললে আমাকে বাড়ি থেকে বের করে দেয়, মারধর করে, এতে আমার করণীয় কি? তাকে ভুল পথ থেকে ফেরাতে? দেখুন, পরকীয়া বিবাহিত মানুষ বিবাহ করার পরও অবৈধ সম্পর্ক, এটা এখন মহামারীর মতো হয়ে গেছে, ঘরে ঘরে হয়ে গেছে বেশিরভাগ ঘরগুলোতে। এমন এমন পুরুষরা পরকীয়ায় লিপ্ত, এমন এমন মহিলা পরকীয়ায় লিপ্ত যে কল্পনাও করা যায় না, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে অথচ পরকীয়ায় লিপ্ত, পর্দা করে অথচ পরকীয়ায় লিপ্ত। এর অন্যতম কারণ হলো সোশ্যাল মিডিয়ার যথেচ্ছা ব্যবহার, গোপন পাপ, এগুলো মানুষকে পরকীয়ার দিকে নিয়ে যাচ্ছে। এবং আকাশ সংস্কৃতি যেটা পশ্চিমা দুনিয়া থেকে আমাদের এখানে আমরা আমদানি করছি, আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে আমরা আমদানি করছি, এগুলোও আমাদের পরিবারগুলোকে ধ্বংস করে দিচ্ছে, আমাদের সংসারগুলোকে অশান্তির সাগরে হাবুডুবু খাওয়াচ্ছে, এবং ঘরে ঘরে পরকীয়া হচ্ছে। ভাইরা আমার, এই জন্য এক নম্বর কথা হলো ঘরে তাকওয়ার চর্চা থাকতে হবে, তাকওয়ার চর্চা থাকতে হবে, কোরআন এবং সুন্নার তালিম থাকতে হবে, কোরআনের আয়াত পাঠ করে, হাদিসে রাসুল পাঠ করে ঘরোয়া মজলিসে তালিম চালু করবেন, নিজেদের মধ্যে কোরআন হাদিসের চর্চা বাড়াবেন, তাকওয়া বাড়াবেন,
এবং মুত্তাকি পরহেজগার ফ্যামিলিগুলোর সাথে বন্ধুত্ব করবেন এর মধ্য দিয়ে পরিবারের মধ্যে তাকওয়া আসবে পরিবারের মধ্যে তাকওয়া আনার জন্য তাকওয়া আছে এই রকম ফ্যামিলির সাথে রিলেশনের কোনো বিকল্প নাই আমাদের সমাজে দেখা যায় যে অনেকেই নিজেরা তাকওয়ার উপরে একা একা চলতে চান আশেপাশে ফাসেকদের সাথে সম্পর্ক ব্যবসায়িক কারণে অন্য কারণে তাদের বদপ্রভাব মানুষের উপরে পড়ে এর পাশাপাশি একজন নারী তিনি তার স্বামী যদি পরকীয়া লিপ্ত হয় অথবা একজন পুরুষ তার স্ত্রী যদি পরকীয়া লিপ্ত হয় তাদেরকে যথাসম্ভব ফেরানোর চেষ্টা করবেন এবং নসিহা করবেন বুঝাবেন না হলে মুরব্বিদেরকে দিয়ে বুঝাবেন হ্যাঁ তাতেও যদি না হয় তার সাথে তিনি ঘর করবেন কি করবেন না যেহেতু তিনি হারামে লিপ্ত সে বিষয়ে ডিসিশন তাকেই নিতে হবে কিন্তু শরীয়ত তাকে বাধ্য করে না যে তিনি পরকীয়া লিপ্ত হয়ে গেছে তাই তালাক হয়ে গেছে এরকম কোনো কথা শরীয়তে নাই প্রত্যেক ওয়াক্ত নামাজের আজানই হয় প্রায় এক ঘন্টা যাবত এই এক ঘন্টার মাঝে নামাজ পড়া যাবে কিনা আমাদের দেশে প্রত্যেক ওয়াক্ত সালাতের আজান আসলে অনেক সময় ধরেই হয় এক ঘন্টা হোক আর আধা ঘন্টা হোক আর দেড় ঘন্টা হোক অনেক সময় ধরেই হয় এক মসজিদে হয়তো আপনার পৌনে একটা আজান হলো আরেক মসজিদে একটা আজান হলো আরেক মসজিদে হয়তো সোয়া একটা আজান হলো তো আজানের মধ্যবর্তী সময়ে আমরা সালাত আদায় করতে পারি কিনা উত্তর হলো সালাত আদায় বিশুদ্ধ হওয়াটা আজানের উপর নির্ভরশীল না আজান হলো জামাতের জন্য কেউ যদি ওয়াক্তের সালাত আদায় করতে চায় ওয়াক্ত হওয়া যথেষ্ট ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা নিশ্চয় সালাত ইমানদারদের জন্য নির্দিষ্ট সময়ে পড়াটা ফরজ করা হয়েছে বিধায় আজান জরুরি না ওয়াক্ত হয়ে গেছে আপনি সালাত আদায় করলে কি হবে সালাত হয়ে যাবে আমাদের অনেক মহিলা অনেক মা বোনরা আছেন ঘর বাড়িতে তারা বসে অপেক্ষা করেন যায় নামাজে যে মসজিদে আজান কখন হবে এরপরে তারা সালাত আদায় করেন না এটা কোনো দরকার নেই মসজিদে আজানের সাথে আমার মা বোনদের সালাতের কোনো সম্পর্ক নাই ওয়াক্ত হয়ে গেছে তারা সালাত আদায় করে ফেলতে পারেন এবং তাড়াতাড়ি আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা উত্তম আমল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে আইয়ুল আমালে আহাব ইলাল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে উত্তম আমল কোনটা তখন তিনি বলেছেন আসসালাতু লি আউয়ালি ওয়াক্তিহা আউয়াল ওয়াক্তে বা প্রথম দিকে সালাত আদায় করা অনেক মা বোনরা আছে জুমার দিনে অপেক্ষা করেন যে মসজিদে জুমা শেষ হবে তারপরে তারা বাসায় জোহরের সালাত আদায় করবেন ঘরে ঘরে মহিলাদের মধ্যে আমল অথচ এটার কোনো কথা কোরআন হাদিসে বলে নাই মসজিদে জুমার সালাত হোক বা না হোক দেরি হোক খুতবা চলুক আপনি বাসায় মহিলা হিসাবে ওয়াক্ত হয়ে গেছে আপনার সালাত আপনি পড়ে নেবেন এরপরে প্রশ্ন হলো সিগারেট খেলে চল্লিশ দিন নামাজ রোজা কবুল হয় না এটা কি হাদিস দ্বারা প্রমাণিত না সিগারেট খেলে চল্লিশ দিন সালাত রোজা কবুল হবে না এরকম কোনো কথা হাদিসে নাই তবে ইবনে মাজার একটি বর্ণনা আছে সেটি হলো যদি কেউ মাদক সেবন করে মাদক গ্রহণ করে এবং এর ফলশ্রুতিতে সে নেশাগ্রস্ত হয়ে যায় চল্লিশ দিন যাবৎ তার সালাত কবুল হবে না ইবাদত কবুল হবে না তো ধূমপানটা তো এটা তো এর ফলে এক নম্বর কথা হলো মানুষ আসক্ত হয় না মাতলামি করে না মাতলামি আসে না দ্বিতীয় কথা হলো যে ধূমপান এমনিতে না যায় যেমন গুনাহের কথা সেটা নিয়ে কোনো সন্দেহ নাই কিন্তু এটা এরকম না যে এটাকে মাদকের মধ্যে ফেলা যায় এবং এর কারণে আসকারা হাদিসে আসছে শুধুমাত্র শারিবাল খামার না মান শারিবাল খামার ফা আসকারা পদ পান করলো এবং নেশাগ্রস্ত হয়ে গেল তার চল্লিশ দিন এবাদত কবুল হবে না অতএব ধূমপানকারীর জন্য এটা প্রযোজ্য না কিন্তু এর মানে এই না যে ধূমপান করা জায়েজ কাজ বা গুনাহ হবে না এটাও অবশ্যই না জায়েজ এবং গুনাহের কথা নোংরা একটা জিনিস ধূমপানকারীর মুখ থেকে যে দুর্গন্ধ হয় ধূমপানকারী নিজে যারা আছেন আমি মাঝে মধ্যে বলি বা নর্দমার কাছে ড্রেনের কাছে গিয়ে একটু ড্রেনের গন্ধটা শুকে এরপর নিজের মুখের গন্ধটা একটু শুকে দেখেন যে ওইটার চাইতে আপনার মুখের গন্ধ মারাত্মক আমি একবার ঢাকার এক হাসপাতালে মসজিদের পাশে সালাত আদায় করতে দাঁড়াইছি আমার পাশে একজন দাঁড়াইছে তার শরীর থেকে যেই গন্ধ আমি চিন্তা করলাম এই লোকটাকে কিছু একটা বলা দরকার কিন্তু বললে মাইদ্যরু খাওয়ার ভয় আছে তো আমি তাড়াতাড়ি পকেট থেকে কাগজ কলম নিয়ে বের করে সুন্দর করে লিখলাম ভাই যেই গন্ধ ভাই আজকে আমি শুকতে হলো আমার সালাত নষ্ট হওয়ার উপক্রম কি সালাত আদায় করছি মনোযোগ পুরাটা আপনার দুর্গন্ধে আমার দখল করে নিয়ে গেছে তো আল্লাহর রাস্তে আল্লাহকে ভয় করেন এটা আর করেন না এটা লিখে কাগজটা আমি সাইডে রেখে সে সালাতের মধ্যে আছে এই অবস্থায় আমি তার সামনে রেখে আইজো দৌড় কাইলো দৌড় যে আমার দরকার হলো তার নসিহা করা মাইদ্যুর খাওয়ার তো দরকার নেই তো নসিহার কাজ তো হয়ে গেছে তো যেটা লিখে দিয়ে আসছে ভাইরা আমার যারা ধূমপান করেন তাদের মুখে এরকম বাজে অবস্থা তৈরি হয় পৃথিবীতে
ক্যান্সার এখন এত ব্যাপকভাবে ছড়াইছে, আমাদের দেশে কথা যদি আপনি বলেন, ঘরে ঘরে জনে জনে এখন পরিবারে পরিবারে ক্যান্সার। এবং ক্যান্সারের অন্যতম বড় কারণ হলো এই ধূমপান এবং জর্দা। পানের সাথে চাবায়া চাবায়া রকমারি জর্দা খায় না অনেক মুরব্বীরা? ভাইরা আমার, এই ধূমপান বিষপান লেখাই আছে যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তারপর আবার পয়সা দিয়ে কিনে খাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, এই নোংরা জিনিস খাওয়া যাবে না ভাইরা আমার। কিন্তু 40 দিন ইবাদত কবুল হওয়া না হওয়ার যে হাদিস, সেটা এই ধূমপানের ক্ষেত্রে ফিট হবে না। কার্টুন না দেখলে না দেখালে সন্তান খাবার খায় না, এতে কি বাবা মায়ের গুনাহ হবে? কার্টুন না দেখালে সন্তান খানা খায় না, এটা সন্তানকে এইভাবে অভ্যস্ত করে তুলছেন, গড়ে তুলছেন, সেজন্য শয়তান সন্তান এরকম করে। এক নম্বর কথা হলো, ছেলে মেয়ে মোবাইল দেখার জন্য এত অস্থির কেন হয়? কারণ সে দেখে যে আমার বাপ মা সারাদিন মোবাইলের উপর উপুড় হয়ে থাকে, অতএব সে মনে করে আমারও বোধ হয় দুনিয়াতে সুখ শান্তি একটু থাকলে মোবাইলের ভিতরেই আস। মা বাপ নিজে ছেলে মেয়েকে বলে না বাবা মোবাইল দেখা যাবে না, এদিকে উনি নিজে একটা নিয়ে বসে আছেন। খবরদার, আমাদের প্রজন্ম শেষ হয়ে যাচ্ছে ভাই। গতকালকে জুমার পরে এক যুবক প্রশ্ন করেছেন, ভাই কোনো পড়ালেখা মনে থাকে না, মুখস্থ থাকে না, আমি ছাত্র মানুষ কি করব? আমি বললাম, এই যুগে পড়ালেখা মনে না থাকার সবচেয়ে বড় কারণ হলো এই মোবাইল ফোন। ফেসবুকে এত তামাশা দেখেন, এত কিছু মনে রাখা লাগে, আবার পড়া মনে রাখবেন কোত্থেকে? মাথা তো হ্যাং হয়ে যায় এমনি। ভাইরা আমার, শিশুদের জন্য মোবাইল কত বড় ক্ষতিকর এটা নতুন করে বলার কিছু নেই, আমরা সবাই জানি। আমাদের শিশুদের হাতে যারা আমরা মোবাইল দেই, তারা মোবাইল দেই নাই, তার হাতে যেন একটা ছুরি দেই তার পেটে, তার বুকে মারার জন্য। অতএব এটা থেকে আমরা বেরিয়ে আসতে হবে। একটু বাপ মা সচেতন হলেই সম্ভব, একটু কষ্ট হয় কিছুদিন, আস্তে আস্তে সম্ভব হয়। অতএব সেই চেষ্টা করবেন। বিশেষ করে অনেকে আপনার নিজেরা সালাত আদায় করেন, নামাজ রোজা করেন, নিজেরা প্র্যাকটিসিং মুসলমান মাশাল্লাহ, মাগার আজীব লাগে যে সন্তানরে ওই কার্টুন দেয় তো দেয়, মিউজিকালা কার্টুন দেয় তো দেয়, আবার কার্টুনের সাথে কি আছে? মিউজিক আছে, হারাম আছে, গান বাজনা আছে। ভাইরা আমার, এটা মা বাপেরও গুণা হবে এবং শিশুরও ইমানি শক্তি ভোঁতা হবে এবং ধ্বংস হয়ে যাবে। এই জন্য এগুলো থেকে বাঁচিয়ে রাখতে হবে। একান্ত যদি বড় কোনো স্ক্রিনে ভালো কিছু দেখাতে চান, সেখানে মিউজিক নাই, তেলাওয়াত আছে, বাচ্চাদের জন্য শিক্ষণীয় কিছু আছে, হারামের কোনো নির্লজ্জতার কোনো উপাদান নাই, সেগুলো দেখাতে পারেন, কিন্তু সেগুলোও যত কম দেখাতে পারেন তত ভালো। এরপরে প্রশ্ন, স্কুলের একটা অনুষ্ঠানে আমরা অভিনয় করি, এতে বিয়ের অভিনয় করা হয় এবং কবুলও বলা হয়, এতে কি বাস্তব বিবাহ হয়েছে? ভাই এটা কোন লেভেলে, ছেলে মেয়ের বয়স কত, সেখানে সাক্ষী ছিল কি না এবং বিবাহের অন্যান্য শর্ত সারায় পাওয়া গেছে কি না, সেটা এই প্রশ্নে লেখা নাই। তবে একটা মৌলিক কথা আমরা বলতে পারি, প্রশ্নের উত্তর সরাসরি এই জন্য দেওয়া কঠিন যেহেতু বিস্তারিত বিবরণ নাই, কিন্তু আমরা একটা মৌলিক কথা বলতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন ও হাজলুহুন্না জিদ্দুন, আন-নিকাহু ওয়াত-তালাকু ওয়ার-রাজআহ। তিনটা বিষয় সিরিয়াসলি করলে যা হবে, দুষ্টুমি করে হাসি মজাক করে তামাশা করে করলেও তা হবে। এর ভিতরে একটা হলো বিবাহ, আর একটা হলো তালাক, আর একটা হলো তালাক প্রত্যাহার। এগুলোতে মানুষ যদি রসিকতা করেও করে ফেলে এবং তার অন্যান্য শর্ত যদি পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে সে কাজটা হয়ে যায়। এটা একটা জটিলতা। অবশ্য অভিনয়ের ক্ষেত্রে শর্তগুলো পাওয়া যাওয়ার কথা না, সাক্ষী, তারপরে ছোট বাচ্চা স্কুলে থাকে, নাবালেগ, তো নাবালেগের প্রস্তাব গ্রহণ, অভিভাবক নাই, কিছু নাই, তো এটা বিয়ের শর্ত সারাতকে পূরণ করে না। কিন্তু অনেক সময় দেখা যায় প্রাপ্তবয়স্ক হওয়ার পরে অনেকে এই সমস্ত করে, বিশেষ করে তালাকের ক্ষেত্রে অনেক পুরুষ আছে তালাক দিয়ে এসে বলে কি, বলে হুজুর আমার আসলে তারে তালাক দেওয়ার নিয়ত ছিল না। তো কি নিয়ত ছিল আপনার? বলে আমার নিয়ত ছিল তাকে ভয় দেখানো, ভয় দেখানোর জন্য আমি বলি পারলে একটা ধাক্কা দিয়ে দেন, জোর করে একটা চিমটি কেটে দেন, এরপরে মাপ চেয়ে নিয়েন, কিন্তু ভয় দেখানোর জন্য তালাক দিলাম তোমাকে এই কথা বলিয়েন না। কারণ ভয় দেখানোর জন্য যদি বলেন আপনি মুখ দিয়ে তালাক দিয়েছেন, উচ্চারণ করেছেন, অতীতকালীন ক্রিয়া ব্যবহার করেছেন, তালাক হওয়ার মতো শব্দ বলে ফেলেছেন, তাহলে এই তালাক ফেরানোর ক্ষমতা কারোর নাই। এই জন্য তালাকের বিষয়টা খুবই সিরিয়াস। যারা বিয়ে করেছেন তারাও, যারা অবিবাহিত তারাও, আমি সব জায়গা বলার চেষ্টা করি, ভাইরা আমার, আমাদের দেশে এখন ঘরে ঘরে তালাক হচ্ছে। মনে রাখবেন, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগছে, যত ঝগড়া লাগে লাগুক, তুমুল ঝগড়া হোক, বিশ্বযুদ্ধ বেঁধে যাক, ইউক্রেন রাশিয়া যুদ্ধ বেঁধে যাক,
বোমা মারামারি হোক তাও তালাক মারামারি যেন না হয় বুঝতে পারছেন খবরদার তালাক দিতে হলে যদি মনে করেন না এর সাথে আমার ঘর করা হবে না তাহলে মাথা ঠান্ডা করে ওলামাদের সাথে পরামর্শ করে ভেবেচিন্তে মুরব্বিদের সাথে পরামর্শ করে তারপরে সিদ্ধান্ত নিয়ে শরিয়া সম্মত যে তালাক মাসিক যাবে তারপরে পবিত্র হবে সেই পবিত্রতায় শারীরিক সম্পর্ক হওয়ার আগে একটা তালাক দিবেন এটা হলো সুন্নাহ সম্মত তালাক মনে আইলো আর রাগ আসলো আর তালাক মেরে দিলেন এটা তালাক দেওয়ার কোনো পদ্ধতি হতে পারে না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন স্টাইল করে টাকনোর উপর প্যান্ট পরলে সব হবে কিনা ভালো প্রশ্ন তো আজকাল অনেকে স্টাইল করে কি করে টাকনোর উপর প্যান্ট পরে মানে এটা স্টাইল স্টাইল যেটা বোঝা যায় কি সালাতের খবর নাই ইসলামের অন্য কোনো কাজের খবর নাই কিন্তু মাশাআল্লাহ টাকনোর উপরে প্যান্ট আছে তো দেখতে হবে এটা কেন পরছে সে কি হারাম থেকে বাঁচার জন্য করছে নাকি এটা ফ্যাশনের জন্য করছে ফ্যাশনের জন্য যদি করে তাহলে সে ক্ষেত্রে এর কারণে সওয়াব হওয়ার কোনো কারণ হতে পারে না কারণ ইননামাল আমালু বিনিয়াত সমস্ত আমল নিয়তের উপর নির্ভর করে আপনার উদ্দেশ্য যদি হয় দুনিয়া তাহলে সে ক্ষেত্রে দুনিয়াটাই হবে সওয়াব আল্লাহর কাছে পাবেন না ফ্যাশনের অংশ হিসেবে অনেকে দাড়ি রাখে আছে না ওই যে ফ্রেঞ্চ কাটিং বলে দেখা যায় যে একটা মানুষ ফাসেক ইবাদত বন্দিগির খোঁজ খবর নাই হ্যাঁ ফরজ ইবাদতের খোঁজ খবর নাই মাকে দাড়ি রাখছে এমন কি ফ্রেঞ্চ কাটিং কেন অনেকে চাপ দাড়িও রাখছে আছে না নাই কিন্তু ফ্যাশন এই ফ্যাশনের জন্য দাড়ি রাখে তাহলে সে দাড়ি রাখার কারণে কোনো সওয়াব হবে না ফ্যাশনের কারণে কেউ টাকনোর উপরে প্যান্ট পরলো তাতে সওয়াব হবে না তবে হ্যাঁ একটা জিনিস হবে ফ্যাশনের কারণে হোক আর যে কারণে হোক সে টাকনোর উপরে তো পড়ছে এই জন্য সে টাকনোর নিচে পড়ার যে গুণা সেটা দেখে অন্তত বেঁচে গেছে কিন্তু আল্লাহর কাছে সওয়াব পাবে না সওয়াব পাইতে হলে এই বিনিময় পেতে হলে তার নিয়ত থাকতে হবে উদ্দেশ্য থাকতে হবে আল্লাহর কাছে কি পাওয়া আজর এবং বিনিময় লাভ করা অনেক রাত হয়ে গেছে আর দরকার আছে দিলে তো সারা রাত দেওয়া যাবে যেগুলো আছে তো আপনারা অন্য কাজ সারেন ওই যে ভাই আছেন ভাই কথা বলবেন অন্য আলেমরা আছেন হ্যাঁ আচ্ছা আর দু চারটা আমি বলি এরপরে আমি ছেড়ে দিব কারণ গভীর রাত পর্যন্ত মাহফিল এটা সুন্না বিরোধী কাজ আমি সব জায়গায় এটা বিরোধী বলি যে কোরআন সুন্নার কথা বলে সহি হাদিসের কথা বলেও আমরা এটার উপর আমল করতে পারি না আমি ওই যে ময়মনসিংহ ত্রিশাল আমাকে এক জায়গায় মাহফিল নিয়ে গেছে আমার চুক্তি বাই দশটার ভিতরে আমার এই মঞ্চ থেকে নামায় দিবেন আমার দশটা পরে আয়সা বলতেছে হুজুর আপনি এবার একটু খাওয়া দাওয়া করে রেস্ট করেন আমি কেন কো আপনার সবাই শেষে যাইতে হবে তো আমরা ডেকে নেব ঠিক এগারোটার পরে আসছে আমার ডাকার জন্য তো ভাই এটাতে কোনো সহি পদ্ধতি হলো না সুন্নতের আমল যদি আমরা না করি দুনিয়াতে কে করবে আল্লাহ তালা আমাদেরকে আমলের তৌফিক দান করুক ভাই যাই হোক যেহেতু কয়েকটা প্রশ্ন উত্তর দেওয়ার জন্য কর্তৃপক্ষ অনুরোধ করেছেন আমরা কয়েকটা প্রশ্ন উত্তর দিচ্ছি এরপর ইনশাল্লাহ অন্যান্য ওলামা একরাম কথা বলবেন এমপি সাহেব নাকি আসছেন উনি কথা বলবেন ইনশাল্লাহ স্বামী যদি দুষ্টামি করে তালাক দেয় তাহলে সেটা শরীয়ত মোতাবেক তালাক হবে কিনা এটার উত্তর তো মাশাআল্লাহ দিয়ে ফেলছি প্রশ্ন আসার আগে উত্তর শেষ বিয়ের আগে পাত্রকে হবু জামাই বলা যাবে কিনা হবু জামাই মানে ভবিষ্যৎ জামাই এটা তো বলাই যায় নেকফালি হিসাবে বলাই যায় হবু জামাই কিন্তু মনে রাখবেন এই হবু জামাই বললেন বোঝার সুবিধার জন্য যে উনি বিয়ের পাত্র উনি প্রস্তাবক সেই হিসাবে সেটা ঠিক আছে কিন্তু আপনার ছেলে মেয়ে আজকাল বিয়ের আগে এক ধরনের সম্পর্ক করে এবং আমাদের সমাজ এটাকে অনুমোদন করে অনেক নামাজি কালামে বাপ মা পর্যন্ত বলে কয় না বিয়ের আগে একটু তাদের কী দরকার আছে বোঝাপড়া দরকার আছে বোঝাপড়ার দরকার আছে কোনো মনে রাখবেন এই বিয়ের আগে এই জাতীয় লিভ টুগেদার এই জাতীয় তাদের মিটিং সিটিং তাদের সাথে একসাথে একজন অনুসার বোঝাপড়া এগুলো কখনো দাম্পত্য জীবনে শান্তি আসার কারণ হয় না আমাদের আগের জেনারেশনে যারা সরাসরি বিয়ে করেছেন তাদের দাম্পত্য জীবনে আমাদের চাইতে অনেক সুখী ছিলেন সুখী আছেন ভাইরা আমার এই জন্য এই হবু জামা বানাইয়া বিয়ের কথা হয়েছে বা এঙ্গেজমেন্ট হয়েছে এখন আজটা বাইরে হয়েছে এঙ্গেজমেন্ট এঙ্গেজমেন্ট আবার কি বিয়ের কথা হয়েছে এটাতে বিয়ে হয় না এঙ্গেজমেন্টের কোনো ভ্যালু নাই শরীয়তে হয় বিয়ে হলে স্বামী স্ত্রী হবে আর বিয়ে না হওয়ার আগ পর্যন্ত যতই আলাপ আলোচনা আগায় থাকুক স্বামী স্ত্রী হবে না দেখা যায় কথা পাকাপাকি হয়েছে আংটি দেয়া নেই হয়েছে এরপরে ঝুলায় রাখে কি হয়েছে স্বামী স্ত্রী সুলভ আলাপ সালাপ করে মেসেজ আদান প্রদান করে কথাবার্তা বলে এগুলো জায়েজ নাই গুণা যতদিন পর্যন্ত বিয়ে
না হবে, আগদ না হবে। অনেক ছেলে মেয়েরা এরকম করেন, মনে করে এটা হালাল, আমার তো এখন তিনি এঙ্গেজ হয়ে গেছে। না ভাই, এঙ্গেজের মাধ্যমে বিয়ে হয় না। আচ্ছা, এরপরে আরেকটা প্রশ্ন হলো, এক ভাইয়ের সম্পদ অন্য ভাই জালিয়াতি করে গ্রাস করলে তার কি শাস্তি হবে? এক ভাইয়ের সম্পদ অন্য ভাই যদি জালিয়াতি করে বা অন্যায় করে গ্রাস করেন, অন্যায় করে জুলুম করে যদি ভক্ষণ করেন, তাহলে সেক্ষেত্রে তার পেটে জাহান্নামের আগুন ঢুকালেন। মনে রাখবেন, অন্যের সম্পদ চুরি করলে ডাকাতি করলে একটা গুনাহ হবে, আর নিজের রক্ত সম্পর্কীয় ভাই আপন ভাই তার সম্পদ আত্মসাত করলেন, তাহলে গুনাহ এখানে দুইটা হবে, এক হলো আত্মসাতের গুনাহ, আর একটা হলো আত্মীয়তার সম্পর্ক আপনি নষ্ট করেছেন কাজের মধ্য দিয়ে তার গুনাহ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সাদাকাতু আলাল মিসকিনি সাদাকা ওয়াস-সাদাকাতু আলা যাবিল কুরবা সলাতুন ওয়া সাদাকা। যদি আপনি সাধারণ মিসকিনকে দান করেন তাহলে একটা সওয়াব হবে, দানের সওয়াব, আর রক্ত সম্পর্কীয় মানুষকে দান করলে দুইটা সওয়াব হবে, দান এবং আত্মীয়তার বন্ধন রক্ষা করা। ঠিক একইভাবে আপনি যখন আত্মসাত করবেন, আরেকজনের সম্পদ আত্মসাত করার চেয়ে ভাইটা করলে ডাবল গুনাহ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। অনেক ভাই আছে, নিজের ভাই, নিজের বোন, নিজের ভাতিজা, নিজের ভাতিজি, বিশেষ করে বললাম আমরা যেটা যে ইয়েতিম বাচ্চা, তাদের হক পর্যন্ত মেরে খাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, শুকনো গোবর দিয়ে জ্বালানি হিসাবে রান্না করা জায়েজ আছে কিনা? শুকনো গোবর দিয়ে জ্বালানি হিসাবে রান্না করাতে কোনো অসুবিধা নাই, কারণ আপনার এই গোবরটা এটা তো পুড়ে ছাই হয়ে যাচ্ছে, আগুন তৈরি হচ্ছে, খাবারের মধ্যে তো আর এটা ঢুকছে না, বা এর কোনো প্রভাব খাবারের মধ্যে আসছে না, দুর্গন্ধ খাবারের মধ্যে ঢুকছে না, বিধায় শুকনা গোবর এটাকে জ্বালানি হিসাবে ব্যবহার করে যদি রান্নাবাড়া করা হয়, সে রান্নাবাড়া খাওয়াতে কোনো অসুবিধা নাই। ছেলে যদি কোনো মেয়েকে বিয়ে করতে চায় আর বাবা যদি রাজি না থাকে তাহলে বিয়ে হবে কি না? ছেলে যদি বিয়ে করতে চায় এবং প্রাপ্তবয়স্ক হয়, বাবা রাজি না থাকলেও বিয়ে হয়ে যাবে, কিন্তু এই বিয়ে কখনো কল্যাণকর বিয়ে সাধারণত না, যে বিশেষ করে বাবার যদি দিনদার হয়, দিনের বুঝ থাকে। অনেক বাবা আছেন ছেলে মেয়ের বিয়েতে বাগড়া বাদান দিনের বুঝ না থাকার কারণে, ছেলে একটা দিনদার মেয়েকে বিয়ে করতে চায়, বাপমা সেটা চায় না। অনেক সময় অনেক মেয়ে দিনদার ছেলেকে প্রাধান্য দিতে চায়, বাপমা শুধু পয়সা ছাড়া আর কিছু চিনে না, আসে না না এরকম। তো এইরকম যদি হয় তাহলে সেই বাপের কথা শোনা আবশ্যক না, কারণ বাপ তার অন্যায় নির্দেশ করছে, ভুলের পথে নির্দেশ করছে। তবে বাবার সাথে বেয়াদবিও করা যাবে না, বিশেষ করে যখন প্রাপ্তবয়স্ক ছেলে হবে, তিনি তার ভালো যখন দেখবেন দিনদারিকে তিনি অগ্রাধিকার দিবেন। বাবা মা দিনদারিতা বুঝেন না, তারা শুধু দুনিয়া বুঝেন, বরং অনেক সময় দিনদারিতার বিরুদ্ধে চলতে চান, তাদের সে কথা মানা যাবে না। তবে অসহায় ভূমাফির দুনিয়া মারুফা, ভালোভাবে তাদের সাথে আচরণ করতে হবে। মারিফত বলতে কি বোঝায়, এর সঠিক ব্যাখ্যা জানতে চাই। ভাই, আমাদের দেশে এক শ্রেণীর মানুষ আছে যাদের কাছে মারিফত মানে হলো সালাত সিয়াম কিছু নাই, ভেতরে ভেতরে সব কিছু করো। এই লোকগুলো খাবার দাবার ঘুম সব কিছু বাহ্যিকভাবে করে, শুধু ইবাদতের বেলা আসলে বলে ভিতরে ভিতরে করি। বুঝতে পারছেন কথা? আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে হেদায়েত দান করুন। মারিফত, মারিফতকে শরিয়া থেকে, কোরআন সুন্নার অনুসরণ অনুকরণ থেকে আলাদা করা, এটা জাহালত ছাড়া আর কিছু না। মারেফত মানে হলো চেনা, আল্লাহকে চেনা, আল্লাহকে জানা। আল্লাহকে যদি চিনেন, আপনার মালিক আল্লাহ, সৃষ্টিকর্তা, তাহলে তো তার আনুগত্য শুরু করবেন, তার ইতাহাত শুরু করবেন, তার কথা মানা শুরু করে দিবেন, এটা তো আপনার মারেফত যে আসছে তার বড় প্রমাণ হবে। বিধায় মারেফতের দোহাই দিয়ে সালাত সিয়াম থেকে নিজেকে ঊর্ধ্বে মনে করা বা মারেফতকে আলাদা করে ডিভাইড করা, এগুলো জাহালত ছাড়ার কিছুই নয়। না, কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা এগুলো। স্বামীর জন্য স্ত্রী অথবা স্ত্রীর জন্য স্বামী বাম কাতে ঘুমানো জায়েজ আছে কি না? স্বামী স্ত্রী কে কার কোন কাতে ঘুমাবে না ঘুমাবে, এ ব্যাপারে শরীয়তের বাধ্যবাধকতা নেই যে না, বাম কাতে ঘুমানো যাবে না, ডান কাতে ঘুমানো যাবে না, স্বামী স্ত্রীর ডান পাশে থাকতে হবে, স্ত্রী স্বামীর ডান পাশে থাকতে হবে। আবার অনেকে জিজ্ঞেস করে যে রাস্তায় চলতে গেলে স্বামী কি ডান পাশে থাকবে না স্ত্রী বাম পাশে থাকবে, এগুলোর কোনো বাধ্যবাধকতা শরীয়ত রাখে নাই। তবে শোয়ার সময় ডানকে পছন্দ করবেন, ভালো কাজে ডানকে পছন্দ করবেন, আল্লাহ ডানকে পছন্দ করে, সেটা স্বামী স্ত্রী সবার জন্য প্রযোজ্য। কিন্তু মানে এই না যে স্ত্রী স্বামীর ডানে থাকতে হবে কিংবা স্বামী তার স্ত্রীর ডানে থাকতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নাই শোয়ার ক্ষেত্রেও না, রাস্তায় চলার ক্ষেত্রেও না।